ফিরাজ হাকিমকে বলুন এই যে টাকাটা পাওয়া গেছে এটা আইনি ব্যাপার না বেআইনি ব্যাপার? একজন মানুষ কি এত টাকা জমা করে তার বাড়িতে রাখতে পারে? প্রথম এই আইনের ব্যাপারটা বলতে বলুন। উনি তো মন্ত্রী, দুটো দপ্তর সামলাচ্ছেন, এইটুকু আইন তো তার জানা উচিত। কলকাতার মহানগরী যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো লোক বসতেন, এইটুকু আইন তার জানা দরকার, আইনটা জেনে দেবে কথা বলতে বলুন। ইডি রেড, ইডি রেড করে একটা বার্তা দিতে চাইছে যে ব্যবসা বাংলায় করো না, ব্যবসা করতে গেলে আমাদের স্টেটে চলে এসো, এখানে থাকলে ব্যবসাকে ব্যবসায় আমরা এরমভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব, তাতে বেঙ্গলের ইকোনমিটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা বলে আমার মনে হয়। মানে আমার এটা আমি শিওর নই বা ইয়ে নেই, কিন্তু একটা মনে হয় আমার যে কোথাও এর আগেও কতগুলো আইটি রেড হলো বড় বড় সব বিল্ডিং হাউসে, সেখানে কিছু পেলো না, যেখানে পেয়েছে সেখানে ঠিক আছে, যে অন্যায় করেছে তার সিজ হবে, তার ইয়ে হবে, যা আইনত যা হবে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু এই যে একটা রেড 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 এইটা করে একটা আতঙ্ক সৃষ্টি করছে যাতে বেঙ্গলের ইকোনমিটাকে কীভাবে নষ্ট করে দেওয়া যায়, আমার এটা ব্যক্তিগত আমার একটা ধারণা। যে নিশার খান না কান নামে একটা গার্ডেন ভিচ পরিবহন ব্যবসায়ী বলে বলা হয়, তার বাড়িতে ইতিমধ্যে নাকি 7 কোটি টাকা পাওয়া গেছে। 7 কোটি! কোটি কোটির কোনো গল্প নেই। মাদক ব্যবসায়ী কয়েক কোটি, অনুব্রত কোটি কোটি, পার্থবাবু এবং তার বন্ধু বান্ধব আপাতত একজন, তাতে 50 কোটি। পরিবহন মন্ত্রী যিনি ছিলেন তার নাম ফিরাজ হাকিম, এখন পরিবহন মন্ত্রী যিনি হয়েছেন তার নাম কি একটা চক্রবর্তী। তো পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ নাকি নিশার খান নাকি নিশাদ খান কিছু একটা হবে। 7 কোটি! পশ্চিমবাংলাটাকে পচিয়ে দিল, ব্ল্যাক মানি, কালো টাকা। যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় পাচারকারী, যত বড় নেতা তত বড় অপরাধী, তৃণমূল এটাই বাস্তব। তৃণমূল কি বিজেপি কি সিপিএম এ ধরনের নির্দিষ্ট করার বিষয় নয়। আমাদের দেশে আইন কানুন লঙ্ঘন যারা করবে তাদের জন্য আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তার মধ্যে থেকে তার শাস্তি হয়ে যাবে। এখানে নির্দিষ্টভাবে পরিবহন ব্যবসায়ী কিংবা তৃণমূল কংগ্রেস বা সিপিএম এভাবে নির্দিষ্ট করা যায় না, আইন আইনের পথে চলে, এবং দুর্নীতি বেনিয়ম অনিয়ম যারা করবে তার বিচার হবে, তার শাস্তি হবে। আজকে সিবিআইয়ের হাতে 9,757টা কেস, তার মধ্যে 3,449টি কেসের কোনো ফয়সালা হয়নি, এবং তার মধ্যে 500 কেস আছে যেগুলো 20 বছর ধরে কোনো কেসটা চলছে, কোনো কোনো কেস 10 বছর চলছে। তো ইডি সিবিআইকে শুধুমাত্র বিজেপি সরকার নিজের স্বার্থে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে বলে এর ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে।